আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে কিছু মজার মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন সেই মজার মুহূর্তটা। আরও মজার মুহূর্ত আসবে, ওরা এখন অনেকটাই ছোট, তো মজার মুহূর্তটা খালি শুরু হয়েছে। তো মজার মুহূর্তগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে প্রথমেই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু নোটিফিকেশনটা পাবেন না। আর এই মজার মুহূর্তগুলো তুলে ধরবো যেগুলো আমি, সেগুলো আপনারা দেখতে পারবেন না। তো আপনারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে নিন, বাস শেয়ার করে নিন, তো আমাদের এই ছোট্ট সোনাদের মজার মুহূর্তগুলো আপনারা অতি অনায়াসে ঘরে বসেই দেখতে পারবেন। যারা অবশ্যই বিড়াল প্রিয় প্যাট লাভার তারাই, যারা বিড়াল ভালোবাসে না তাদের হয়তো বা এতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য একটা সুন্দর দিন আসছে আমাদের এই ছোট্ট সোনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য। ওরা কিন্তু আজকে প্রথমেই খেলাগুলো শুরু করেছে, কালকে পর্যন্ত কিন্তু ওরা এরকম টাইপের খেলা খেলেনি। আমি ওদেরকে অবজার্ভ করছি খুব ভালো করে, দেখলাম যে ওরা প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস শিখছে এবং করছে। যেমন আজকের এই খেলাটা কিন্তু আজকে প্রথম খেলল, কালকে পর্যন্ত ওদের খেলাগুলো বোঝা যাচ্ছিল না যে ওরা কি করছে। খেলছে ওরা, কদিন ধরেই খেলছে, কিন্তু আজকে এইভাবে যে খেলাটা খেলছে এগুলো বোঝাই যাচ্ছিল না। ভাবছিলাম যে ওরা এমনি এমনি দেখছে বা কিছু করছে, কিন্তু এখনও দেখলাম যে ওদের বল নিয়ে খেলার অভ্যেসটা বা বলটাকে ঠিক আইডেন্টিফাই করতে পারছে না, ওরা নিজেরা নিজেরা করছে। একটু উঁচুতে কিছু ধরলে সেটা দেখছে। আমাদের সঙ্গে ওরা জন্মের থেকে এমনভাবে মিলে গেছে যে ওরা আজকে আমাকে, বাচ্চারা মানুষের বাচ্চারা যেমন মুখ চেনা বাচ্চা হয়, পরিচিত লোকের কোলে যায়, অন্যের কোলে যায় না, সেম আজকেও দেখলাম অপরিচিত একজনের কাছে দিয়েছিলাম, খুব কান্না করছিল যে আমি নিয়ে নিয়েছি, চুপ হয়ে গেছে, মানে আমাদেরকে চেনে ওরা। তো এখন ওরা খেলছে আমাদের সঙ্গেও, একটু একটু খেলে, কিন্তু খেলাগুলো ভালোভাবে প্রকাশ পায় না, আজকে একটু প্রকাশ পেয়েছে। তো তাই আমি প্রথমেই খেলাটা আপনাদের জন্য, যারা ভালোবাসেন বিড়াল তাদের জন্য দিলাম। কেউ কি বলতে পারবে এ ওদের জন্ম কবে হয়েছিল বা ওরা কতদিনের? দেখি না কেউ পারে কিনা ওদেরকে দেখে, ওদের অ্যাক্টিভিটিসটাকে দেখে যে ওদের জন্মটা কবে হয়েছিল, কতদিনের হতে পারে আন্দাজ করতে পারেন কিনা। ওদের খেলাগুলো দেখতে দেখতে আমাদের সময় যে কোথা দিয়ে চলে যায় খুব ভালো লাগে। এখন যত দিন যাচ্ছে তো ওদের অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে। আপন মনে ওদের যখন পেট ভর্তি থাকে, ওরা ঘুম থেকে ওঠে, তখন আপন মনে ওরা খেলতে থাকে। ওরা চারজন ভাই বোন, কিন্তু আমি দেখলাম যে ওদের চারজনের স্বভাব পুরো আলাদা। এই যে সামনে যে বিড়াল বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাদাটা, ও একরকম, এই কালোটা আরেক রকম, ওর চোখটা খুব সুন্দর, সামনে দেখা যাচ্ছে না এখনও মুখটা, এখনও আঙ্গুল কামড়ানোতে ব্যস্ত। আর ওটা ও এইটার পেছনের যে সাদাটা, এটা একটু চিৎকার করে, কোলে টোলে থাকতে চায় না, এটা আবার কোলে থাকতে চায়। আবার ওরা এই দুজনের জুটি ওরা আবার খুব সুন্দর খেলে। আবার কালোটা আর আরেকটা যে আছে অ্যাশ কালারের, ওরা দুজন আবার খেলে। এটা যে কেন করে বুঝতে পারছি না, ওরা জোড়া জোড়া থাকে সবসময় আমি দেখেছি। এটার কোনো লিঙ্ক হয়তো বা থাকতে পারে, আমি জানি না। এদের ছোট্ট ছোট্ট পুতুলের মতন, তুল্লার মতন যে লাগে দেখতে, খুব মজা লাগে। ও যে আবার এসছে, ও আঙ্গুল কামড়ানো শেষ হয়েছে, ও এসেছে এখন ওরা কি করছে সেটা দেখার জন্য। আর আরেকজন যে কোথায় খেলছেন বাবা উনি জানে, লেজও আবার নাড়ছে, এটাও প্রথম দিনই করলো। ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি দেখতে দেখতে আমাদের সময়টা কি সুন্দর করে কেটে যায়। খুব খেলা চলছে, একদম কামড়া কামড়ি খেলা। মার সাথেও খেলে, প্রথম খেলাটা কিন্তু মার সাথেই খেলেছিল, মাকে ধরছিল,
মার সঙ্গে কি করছিল ওইসব, ওদের যে ওদের ভাষায় যে ওদের খেলা দেখতে খুব দারুণ লাগে। এই যে আরেকজনকে দেওয়া হয়েছে, ও কোনো দিকে সাইডে সরে গেছিল, এখন আবার ও এসছে, চার ভাই বোনে মিলে খেলছে। দেখতে দেখতে ওদের প্রত্যেকটার, দেখতে দেখতে প্রত্যেকটার চেহারা আলাদা, প্রত্যেকটার স্বভাব আলাদা, কিন্তু কি মিষ্টি ওদের, কি সুন্দর লাগছে। বলটাকে নিয়ে একটু ধরেছিল দাঁত দিয়ে একবার, কিন্তু এটা তুলতে পারিনি, তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল, তো বলটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু খোলার পরে এটা বুঝতে পেরেছিল, কিছু একটা ধরতে চেষ্টা করেছিল একবার। তো দেখতে থাকুন ওরা কি 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 করছে, আরও নতুন নতুন অ্যাক্টিভিটিস এর ভিডিও নিয়ে নেক্সট আমি আসব। তো আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আনন্দ লাগে ওদের দেখলে, সে আনন্দটা উপভোগ করুন। শিশু মানুষ হোক, পশু হোক, শিশু শিশুই, শিশুর প্রত্যেকটি শিশুর কিন্তু একটা আলাদা সৌন্দর্যতা আছে। আমরা ফুল দেখলে যেরকম ভালোবাসি, সেরকম ওদেরকে দেখলেও আমাদের ভালো লাগে, ওদের অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো লাগে। আমি তো দেখি, রোজই দেখি, দেখছি ওই যে বলটা নিয়ে একটা বুঝতে পারছে না, কিন্তু একটু নাড়াচাড়া করেছি। যারা আমার সঙ্গে আছেন তাদের জন্য, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।